বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার নেতৃত্বে 15 সদস্যের দলে জায়গা পেয়েছেন ইঞ্জুরির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ মিস করা লোকেশ রাহুল, জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসেবে শ্রীলঙ্কা এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনের। এদিকে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। তাদের বিশ্বকাপ দলের চমক তরুণ পেসার জেরাল্ড কোয়েৎজে। দোরগোড়ায় ওয়ানডে বিশ্বকাপ, দিন যতই ঘনিয়ে আসছে বিশ্বকাপের আমেজ ততই বাড়ছে। এবার স্বাগতিক ভারত ঘোষণা করে দিল তাদের বিশ্বকাপের দল। 15 সদস্যের দলের অধিকাংশই নির্বাচিত ছিল আগেই, আলোচনার কেন্দ্রে ছিলেন লোকেশ রাহুল। দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে ছিল শঙ্কা। শেষমেশ লোকেশ রাহুলকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার দল নিয়ে চূড়ান্ত আলাপ করতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। শনিবার ক্যান্ডিতে ভারত পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি। লোকেশ রাহুলের সঙ্গে আরেক উইকেট রক্ষক ঈশান কিষাণ নিজের জায়গা ধরে রেখেছেন। প্রধান নির্বাচক অজিত আগারকার এবং তার কমিটি বিশ্বকাপ দলে রেখেছেন সূর্যা কুমার যাদবকেও। ভারতের ব্যাটিং লাইন আপ সাজানো হয়েছে রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঈশান কিষাণ ও সূর্যা কুমার যাদবকে নিয়ে। অলরাউন্ডার বিভাগে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর। আর বোলিং বিভাগে জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের সঙ্গে কুলদীপ যাদব। এশিয়া কাপে ভারতীয় দলে ডাক পাওয়া মিডল অর্ডার ব্যাটার তিলক বার্মা, পেসার প্রসিদ্ধ কৃষ্ণার বিশ্বকাপে দলে সুযোগ হয়নি। সেই সঙ্গে এশিয়া কাপের রিজার্ভ দলে থাকলেও বিশ্বকাপ দলে ডাক পাননি সঞ্জু স্যামসন। আইসিসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে আইসিসিকে দল পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের বিশ্বকাপ দলে চমক তরুণ পেসার জেরার্ড কোয়েটেস, এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, হেনরি ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রসি ভ্যান্ডার ডুসেনের মতো তারকা ব্যাটার। পেস অ্যাটাকের নেতৃত্বে কাগিসো রাবাদা, এনরিক নরকিয়া ও লুঙ্গি এনগিদি। দলে বাকি সদস্যরা হলেন মার্কো জানসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ ও তাবরিজ শামসি। কিন্তু ভারত বিশ্বকাপ দিয়ে ওয়ানডে কেরিয়ারের ইতি টানছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিকক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে এখানেই শেষ হচ্ছে তার ওয়ানডে কেরিয়ার। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।